বংলায় পাঁচ কেজি সহ চিহ্নিত তিন মাদক ব্যবসায়ী আটক বিডি স্টার টিভি নিউজ তথ্য বিরুদ্ধিত্র রয়েছেন স্টাফ রিপোর্টার আলী আজিম খবর পড়ছি আমি তানজানা রহমান লিজা মোংলায় পাঁচ কেজি গাঁজা সহ চিহ্নিত তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পৌর শহরের তাজমহল রোড সংলগ্ন মুরগি বাজার এলাকা থেকে বুধবার দশই ফেব্রুয়ারি বিকেলে মাদক সহ আটককৃতদের থানা পুলিশে সোপোর্ট করা হয়েছে এ ঘটনা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ মামলা দায়েরের পর বৃহস্পতিবার এগারোই ফেব্রুয়ারি সকালে বাগেরহাট আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে বলে জানিয়েছেন মোংলা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল বাহার চৌধুরী বাগেরহাট মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ বুলু শেখ জানান গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে মংলা পোর্ট পৌরসভার পাঁচ নং ওয়ার্ডের তাজমহল রোড সংলগ্ন বাজার এলাকায় অভিযান চালায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল এ সময় অভিযানকারীদের সাথে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কমলেশ মজুমদার ও উপজেলা সহকারী কমিশনার ভূমি নয়ন কুমার রাজবংশী তাদের উপস্থিতিতে সংলগ্ন এলাকার চিহ্নিত মাদক বেবির ঘরে তল্লাশি চালিয়ে ঘরের মধ্যে প্লাস্টিকের ড্রাম ও ব্যাগে লুকিয়ে রাখা চার কেজি নয়শো গ্রাম গাঁজা উদ্ধার করে অভিযানকারীরা এ সময় আটক করা হয় মাদক ব্যবসায়ী বেবি বয়স ৩৫ তার স্বামী মোহাম্মদ মাহতাব হাওলাদার বয়স পঞ্চাশ ও জামাই রাসেল বয়স একুশ আটকের পর বিকেলেই তাদেরকে থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে মংলা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল বাহার চৌধুরী বলেন তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পর বৃহস্পতিবার সকালে বাগেরহাট আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে